আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দর্শক আজকে আমরা একটা অরবিটের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই মুহূর্তে এই যে শোরুমটা দেখতেছেন এটা আপনার অরবিটের একটা প্রিন্টের শোরুম ওদের আপনার থান কাপড়ের ভিতরে পবলিং আছে থ্রি ভিজো আছে তো আপনারা থ্রি ভিজো নিতে পারবেন অরবিটের গস কাপড়ও নিতে পারবেন আপনাদের যদি মনে চায় তো শোরুমের ঠিকানা এবং অ্যাড্রেস লোকেশন কোন কোন জায়গায় থাকে কটা শোরুম আছে সবগুলো জানিয়ে দেব তার মধ্যে আমাদের ফাতেমা আপা আপনি আমাকে বেক্সি বয়েল সম্পর্কে বলছেন যে অনলাইনে বিক্রি করা যায় কি না আপনি যদি পেন নেন তাহলে আপনি পেন সম্পর্কে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি প্রবলেম বয়েল হয় তাও আমার সাথে যোগাযোগ করবেন আমি পারলে আপনাকে জানাবো না হয় জানাবো না দুইটার একটা আরেকবার আমার কাছে জানতে চাইছেন এই আমার ফোন নাম্বারটা দেওয়ার জন্য বিগত অনেক সময় আমি আমার ফোন নাম্বার আমার প্রত্যেকটা ব্লগে ব্যবহার করছি এখন আর করতেছি না কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয় যে কোনো সময় আমার প্রতিনিয়তে ফোন আসে এটা আমার একটু হ্যাম্পার হয় যার কারণে আমি আর এখন ফোন নাম্বারটা ব্যবহার করতেছি না আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনারা ওই আমাকে কমেন্ট একটু জানাবেন আর আমার আগের ভিডিওগুলো আপনারা ট্রাই করলে ওখানে আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বারটা আর নাম্বার এইভাবে কমেন্ট সেকশনে দেওয়া যায় না এটা প্রবলেম আছে তো অরবিটির এই যে গছ কাপড়গুলো দেখতেছেন এগুলো সব নতুন কালেকশন নিতে পারেন আপনারা আর অরবিটির কিন্তু নিত্য নতুন কালেকশন আছে যে কালেকশানগুলো আসলে সাধারণ গছ কাপড়ের সাথে তেমন একটা মিলে না একটু উনিশ বিশ ওদের সাথে থাকেই আর এই কাপড়গুলো আপনার ছত্রিশ ইঞ্চি পানা এখন নাই বললে চলে যদি ওগুলো চৌত্রিশ ইঞ্চি পানা ছত্রিশ কোয়ে বিক্রি করে আপনার যত নামি দামি ব্র্যান্ডের কাপড়ে কিনবেন না কেন সব কাপড়ে এখন চৌত্রিশ ইঞ্চি ফানা আর বাজার যে মালটা আমরা বিক্রি করি বা দোকানদারা বিক্রি করে এটা ফেরিওয়ালাদের জন্য ওটা আবার এক্সট্রা হিসাব তা আপনার এইটা দেখতেছেন এগুলো আপনার জয়ের ভিতরে এটা আপনার খুব ভালো কাপড় এটা আপনার আড়ায়াত বডি তো আপনার অরবিটের দুটা শোরুম আছে ইসলামপুরে আপনারা ফ্যারাডাইস ভবনে পাবেন আর একটা আছে আপনার আদাল কমপ্লেক্স সরি এটা বেক্সিনিস্তলা যে একটা দৌলত কমপ্লেক্সের নিস্তলা এখন নতুন করে একটা শোরুম হয়েছে ইসলামপুরে দুটো শোরুম আছে এখন অরবিটের একটা হচ্ছে প্যারাডাইজ ভবনে আর একটা হচ্ছে আপনার দৌলত কমপ্লেক্সের নিচতলায় এখানে পাশে একটা বিল্ডিং আছে ওটার ভিতরে আপনার লায়নের পাশে ওখানে একটা নতুন করে শোরুম হয়েছে আর বাবুরাটা প্রথম গুল্লিতে আপনার অরবিটের শোরুম একদম প্রথম গল্লিতে যেই দিক দিয়ে ঢুকবেন প্রথম গল্লিতে তো এই ছিল ভিডিও তিশুটি টাকা করে পাইকারি আসসালামু আলাইকুম আরমতুল্লা